বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিযোগিতার মশাল প্রজ্বলন শেষে এমনটা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গোপালগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন রাজিবুল ইসলাম। টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বলনের মাধ্যমে শুরু হলো বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের যাত্রা, যেখানে অংশগ্রহণ করবে 125টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় 7000 প্রতিযোগী, যাদের মধ্যে 1500 নারী খেলোয়াড়। বলা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা বসতে চলেছে আগামী 10 সেপ্টেম্বর থেকে। 12 বারের জাতীয় দ্রুততম মানবী শিরিন আক্তারের হাতে মশাল হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা শুরু হয় চ্যাম্পিয়নশিপের। 15 ভেন্যুতে 12 ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণে লড়বে প্রতিযোগীরা। প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে এদের হারিয়ে যেতে দেবেন না তারা। যে সকল খেলোয়াড়রা ভালো করবেন, উঠে আসবেন, তাদেরকে আমি মনে করি ফেডারেশনগুলোকে আমরা অনুরোধ করেছি যে তারা যাতে করে, কারণ এই কাজটা কিন্তু ফেডারেশনের করার কথা, এই ট্যালেন্টগুলো বের করে আনার, কিন্তু আমরা মন্ত্রণালয় থেকে সরাসরি আমরা করছি। আমরা আশা করি যে ফেডারেশনগুলো সেই দায়িত্বগুলো নেবে, ট্যালেন্টগুলোকে ধরে রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, এখান থেকে উঠে আসা প্রতিভা সমৃদ্ধ করবে দেশের ক্রীড়াঙ্গন। এই যে আমরা যে প্রতিযোগিতা করেছি, এর মাধ্যমে আপনারা খেলাধুলায় আরও বেশি তাদেরকে মনোনিবেশ করবেন, অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবেন। আমরা শুধু মন্ত্রণালয় কিন্তু পারবো না, বিশ্ববিদ্যালয় একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, আপনাদের নিজস্ব আইন আছে, নিজস্ব বাজেট আছে, নিজস্ব আপনাদের অবকাঠামো আছে, আপনারা করবেন, আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু সহযোগিতা করা সেটি আমরা করব। যুব সমাজকে ক্রীড়ামুখী করার জন্যই এই আয়োজন বলে জানায় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সহসভাপতি নাহিম রাজ্জাক। একমাত্র একটি আয়োজন যেখানে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিকে সম্পৃক্ত করা হয়েছে। আমি বিশ্বাস করি যে আজকের এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে আবারও জাতি গঠনে সম্পৃক্ত হওয়ার সুযোগটি আমাদের হয়েছে। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে রাজিবুল ইসলাম, নাগরিক।